অনেক বছর ধরে আর্জেন্টাইনদের একটা কষ্ট ছিল, তাদের কোনো ভালো গোলরক্ষক নেই। বরাবরই গোলরক্ষকদের সামান্য ভুলে বিভিন্ন টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের, কিন্তু আর্জেন্টিনা যেন এক বাজ পাখিকে পেয়েছে। কোপা আমেরিকাতে যেই বাজ পাখি মার্টিনেজের কল্যাণে ফাইনালের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা, আবারও সেই মার্টিনেজ ত্রাতা হয়ে আবির্ভাব হলেন, এবার আরো বড় মঞ্চে বিশ্বকাপে। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে তার অসাধারণ প্লান্টি সেভের দক্ষতায় পুরো বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিলেন, যেখানে তিনটি প্লান্টি সেভ করেছিলেন মার্টিনেজ। মূলত গোলবারের সামনে চটপটে ভাব, যিনি প্লান্টি নিতে আসেন তার মনে বিভ্রান্তির উদ্বেগ করে, যে কারণে কিছুটা খেয়ে হারিয়ে ফেলেন তারা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে জলার অপেক্ষায় ছিলেন এই অ্যাস্টন ভিলার গোলরক্ষক। কোয়ার্টার ফাইনালে আবারও নেদারল্যান্ডসকে হতাশায় ডুবালেন আর এক আর্জেন্টাইন গোলরক্ষক। 2014 বিশ্বকাপের সেমিফাইনালে সার্জিও রোমেরো আর্জেন্টিনাকে এই ডাচদের বিপক্ষে টাইব্রেকারে জিতিয়েছিলেন, এবার তিনি না থাকলেও তার কাজটি করিয়ে দেখেছেন মার্টিনেজ। ডাচদের প্রথম দুইটি প্লান্টি সেভ করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি, যার দরুন আর্জেন্টিনা পায় 4-3 ব্যবধানে দারুণ জয়।